হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ক্লাসটিতে তোমরা সিদ্ধান্ত আবেগ, প্রশংসা আবেগ, বিরক্তি আবেগ এবং আতঙ্ক আবেগ সম্পর্কে জেনেছ। এই ক্লাসটিতে আমরা মূলত বিস্ময় আবেগ, করুণা আবেগ, সম্বোধন আবেগ এবং অলঙ্কার আবেগ সম্পর্কে জানব। প্রথমে চলো বিস্ময় আবেগ সম্পর্কে জেনে নিই। এই ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে, অর্থাৎ যে শব্দগুলো দিয়ে বিস্মিত হওয়া বা অবাক হওয়ার ভাব প্রকাশ পায় সেই শব্দগুলোকেই বলা হয় বিস্ময় আবেগ শব্দ। যেমন নিচের উদাহরণগুলো লক্ষ্য করো, আরে তুমি আবার কখন এলে, বাক্যটিতে আরে শব্দটি দিয়ে আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ পাচ্ছে, তাই আরে শব্দটি এখানে বিস্ময় আবেগ। আবার আহ কি চমৎকার দৃশ্য, বাক্যটিতে আহ শব্দটি দিয়ে বিস্মিত হওয়ার ভাব প্রকাশ পাচ্ছে, তাই এখানেও আহ শব্দটি একটি বিস্ময় আবেগ শব্দ। অর্থাৎ যে শব্দগুলো দিয়ে আমাদের মনে বিস্ময় বা অবাক হওয়ার ভাব প্রকাশ পায় সেই শব্দগুলোকেই বলা হয় বিস্ময় আবেগ শব্দ। এবার আমরা আলোচনা করব করুণা আবেগ নিয়ে। এই ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে, অর্থাৎ করুণা আবেগ শব্দগুলো মূলত আমাদের মনের মায়া, সহানুভূতি, করুণা এই মনোভাবগুলোকে প্রকাশ করবে। যেমন আহা বেচারার এত কষ্ট, বাক্যটিতে আহা শব্দটি দিয়ে কারোর প্রতি মায়া প্রকাশ পাচ্ছে। আবার হায় হায় ওর এখন কি হবে, বাক্যটিতে হায় হায় শব্দটি দিয়ে কারোর প্রতি সহানুভূতি প্রকাশ পাচ্ছে। অর্থাৎ বাক্যগুলোতে আহা এবং হায় হায় শব্দগুলো দিয়ে যথাক্রমে মায়া এবং সহানুভূতি প্রকাশ পাচ্ছে। যেহেতু এই শব্দগুলো দিয়ে মায়া এবং সহানুভূতি প্রকাশ পাচ্ছে সেজন্য এই শব্দগুলো করুণা আবেগ শব্দ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা আলোচনা করব সম্বোধন আবেগ শব্দ নিয়ে। এই ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ যে আবেগ শব্দগুলো দিয়ে কাউকে ডাকা হয় বা সম্বোধন করা হয় সে আবেগ শব্দগুলোকে বলা হয় সম্বোধন আবেগ শব্দ। যেমন হে বন্ধু তোমাকে অভিনন্দন, বাক্যটিতে হে বন্ধু শব্দটি দিয়ে কাউকে সম্বোধন করা হচ্ছে, তাই হে বন্ধু শব্দটি এখানে সম্বোধন আবেগ শব্দ। আবার ওগো তোরা জয়ধ্বনি কর, বাক্যটিতে ওগো শব্দটি দিয়ে আহ্বান করা হচ্ছে, তাই ওগো শব্দটিও এখানে সম্বোধন আবেগ শব্দ। এবারে আমরা জানব অলঙ্কার আবেগ সম্পর্কে। এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ অলঙ্কার আবেগ শব্দগুলো বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটাবে না। বাক্যের অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে বাক্যের মধ্যে কোমলতা, মাধুর্য এই ধরনের বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ অথবা মিনতি এই ধরনের মনোভাব প্রকাশ করবে। যেমন নিচের উদাহরণগুলো লক্ষ্য করো, দূর একথা কি বলতে আছে, বাক্যটিতে দূর শব্দটির কিন্তু আলাদা কোনো মানে নেই, দূর শব্দটি কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, কিন্তু দূর শব্দটি দিয়ে বাক্যের কোমলতা বা মাধুর্য তৈরি করছে। আবার যাজ্ঞে ওসব কথা থাক, বাক্যটিতে যাজ্ঞে শব্দটির কিন্তু নিজস্ব কোনো মানে নেই, যাজ্ঞে শব্দটি বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যটি কোমলতা বা মাধুর্য সৃষ্টি করছে। মূলত এই ধরনের শব্দগুলোই অলঙ্কার আবেগ শব্দ। এই আবেগ শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের কোমলতা বা মাধুর্য সৃষ্টি করে, অনেকটা অলঙ্কারের মতো। অলঙ্কার যেমন আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে, তেমনি বাক্যে ব্যবহৃত এই ধরনের শব্দগুলো বাক্যের সৌন্দর্য বা কোমলতা বৃদ্ধিতে সাহায্য করে, এ কারণে এই শব্দগুলোকে বলা হয় অলঙ্কার আবেগ শব্দ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটির মাধ্যমে আমরা কোন কোন আবেগ শব্দ সম্পর্কে জানতে পারলাম। প্রথমে আমরা জানলাম বিস্ময় আবেগ সম্পর্কে, যে আবেগ শব্দগুলোর মাধ্যমে বিস্ময় প্রকাশ হয় সে আবেগ শব্দগুলোকেই বলা হয় বিস্ময় আবেগ শব্দ।
এরপরে আমরা জানলাম করুণা আবেগ সম্পর্কে, যে আবেগ শব্দগুলো দিয়ে করুণা বা সহানুভূতি প্রকাশ পায় সে আবেগ শব্দগুলোকে বলা হয় করুণা আবেগ শব্দ। যে আবেগ শব্দগুলো সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার হয় সে আবেগ শব্দগুলোকে বলা হয় সম্বোধন আবেগ শব্দ। এবং সবশেষে আমরা জানলাম অলঙ্কার আবেগ সম্পর্কে, অলঙ্কার আবেগ শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের নিজস্ব অর্থে কোনো পরিবর্তন না ঘটিয়ে বাক্যের কোমলতা বা মাধুর্য সৃষ্টি করে। আশা করি তোমরা এই আবেগ শব্দগুলো সম্পর্কে বুঝতে পেরেছ। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো।